हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अगेन। सो फ्रेंड्स, मैं आज प्रैंक करूँगी। आप जैसे देख सकते हो, ये मैंने आज ख़रीद के लाई हूँ। ये तो फॉल्स है, पर मैं हब्बी को बोलूँगी कि ये जो है, मैंने जो पहना है, ये मैंने आज ही, मतलब नाक में मैंने आज ही ये छेद किया है। सो एंड इट इज़ लुकिंग एज इफ ये सच में है ना। चलिए देखते हैं उनका रिएक्शन क्या होता है जब मैं ये बोलती हूँ। तो ইমিটেশন লাগছে কোথা থেকে? এসব পড়ানো সব বলে রাখো। ইমিটেশন ওখানে কি বলেছে নড়াতে? আরে দু তিন নিয়মই থাকবে, পেকে যাবে। ও চুপ করবে? এটা হলুদ লাগা ওর উপরে। হলুদের পাউডার লাগাও, হলদি লাগায় ওর উপরে, হলদি কুমকুম হচ্ছে না, হলদি লাগা ওর উপরে। আমি হলুদ লাগাতাম, এই যে হলুদ এই পেছনে আমার পেকে যাচ্ছিল না, দেখতে বড় বড় পুঁজ বেরোতো। এখন হবে না, দুদিন পরে হবে পুঁজ, যদি হলুদ টলুদ না লাগা। এখনই হলুদ টাচ করে দাও, হলুদ ওই জায়গাটা হলুদে আস্তে আস্তে হলুদ দিয়ে, ওইটা অ্যান্টিসেপটিক না। এখান থেকে আমি কত এরকম করে পুঁজ বেরোবে চেপে দেবে। এখন ঠিক হয়ে গেছে, এখন কিচ্ছু হচ্ছে না। আগে তো আমার কতবার তো কানের থেকে তিন চারবার রক্ত বেরিয়ে গেল, দেখলে তিনবার দু তিনবার তো তুমি রক্ত বের করে দিলে হাত মেরে মেরে। কি জানি না, ওই এখন দুপাট্টা মেরে মেরে কি করতে বসে বসে, দুপাট্টা মেরে মেরে। এখন মারবে না, তখন যখন কানে যাবে তখন দুপাট্টা মেরে মেরে দেখাচ্ছে। এখন মারবো, চল আসো একবার মেরে দেখি। কেমন দুপাট্টা গেলে আমার কানের ভেতরে গিয়ে ফাঁসবে। এটা এসে আবার বল না, বেশি লাগবে শোনা, কেমন লাগছে বলো? ভালোই লাগছে, এতদিন তো তোমার লাগে আমি এটা ফুটো করবো, তুমি আমি ফুটো করবো, ফুটো করবো আমি নাকি ফুটো করবো? তুমি ফুটো করনি না? ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে, কি করে বেড়াচ্ছ? প্র্যাঙ্ক করছি তোমার সাথে। ফুটো করতে পারবো না বাবা, তিনবার ফুটো করেছিলাম আমি ছোটবেলায়। না না, ঠিক জায়গায় করেছিল, কিন্তু কিন্তু বাবা আমার নাকে খুব, নাক মানে স্কিন অত বেশি সেন্সিটিভ যে পুরো তিনবারই আমার সেপটিক হয়ে গেছে। অনেক সেপটিক হয়ে যায়, সেপটিক হলে ওষুধের নাম বলে কোনো দরকার নেই। আমাদের ছেলে নাকের মধ্যে দুবার তিনবার করে আমার কানে ইয়ে করে নিউজপ্রিন লাগাতাম, কিন্তু ঠিক নাক বুঝিয়ে দিয়েছি আমি দু তিনবার। তারপর থেকে আমি প্রাণ নিয়েছিলাম, আর জীবনে কখনো নাক ফোটাবো না বাবা, আমার অনেক শিক্ষা হয়ে গেছে।